মাত্র দেড় বছর আগে সামাজিক বিয়ের পর্ব সেরেছিলেন দুর্নিবার সাহা ও মীনাক্ষী মুখোপাধ্যায়। তবে বছর ঘুরতে না ঘুরতেই সেই সম্পর্কে ইতি। হ্যাঁ, গায়কের জীবনে অনুনারী আসবার গুঞ্জন মাথা চাড়া দিয়েছিল। জানা গিয়েছিল এক সেলিব্রিটি ম্যানেজারের প্রেমে পড়েছেন দুর্নিবার। এতদিন ধরে মিডিয়ায় শুধুই চাপা গুঞ্জন, তবে আনুষ্ঠানিকভাবে সেই চর্চিত প্রেমে সিলমোহর পড়েনি। তবে দুর্নিবারের পরকীয়া নিয়ে চর্চা কম হয়নি। অবশেষে সব জল্পনায় জল ঢাললেন দুর্নিবারের প্রেমিকা, কোন রকম রাগঢাক না রেখে জানিয়ে দিলেন ভালোবাসি। বেশ করেছি, প্রেম করেছি, এমনই বার্তা ধরা পড়ল দুর্নিবারের নতুন প্রেমিকা ঐন্দ্রিলা সেনের পোস্টে। কি লিখেছেন তিনি? দুর্নিবারকে জড়িয়ে ধরে ঐন্দ্রিলা লিখেন, জীবনটা সুন্দর যখন তুমি আশেপাশে থাকো। ধন্যবাদ আমার জীবনে আসবার জন্য এবং আমার পৃথিবীটা এত সুন্দর করে তোলবার জন্য। হ্যাঁ, তোমাকে ভালোবাসি। এরপর সংবাদ মাধ্যমের উদ্দেশ্যে করা বার্তা ঐন্দ্রিলার, তিনি লিখেন, অ্যানাউন্সমেন্ট অ্যালার্ট, সব সংবাদ মাধ্যমের কর্মীদের বলছি, হ্যাঁ ও আমার চিরকালের জন্য, আজীবনের জন্য। এবার আসল গল্পটা লিখুন। এই প্রেমের গল্পের প্রেক্ষাপট এখনও স্পষ্ট নয়, তবে প্রেমটা যে দুর্নিবার গতিতে এগিয়ে চলেছে তা বলবার অপেক্ষা রাখে না। ঐন্দ্রিলার পোস্টে দুর্নিবার পাল্টা লিখেন, ভাগ্য, ব্যাস এইটুকুই, আমি তোমাকে ভালোবাসি, মনে রেখো আমি তোমাকে বেশি ভালোবাসি। 2017 সালে আইনি বিয়ে সেরেছিলেন মীনাক্ষী ও দুর্নিবার। 2021 সালের ফেব্রুয়ারি মাসে গাঁটছড়া বাঁধেন দুজনে। তবে আচমকায় দুজনের সম্পর্কে তৈরি হয় দূরত্ব, মাস কয়েক ধরে আলাদা থাকছিলেন দুজনে। আইনি পথে হেঁটে তাদের বিচ্ছেদ হয়েছে কিনা তা স্পষ্ট নয়। সো ভিউয়ার্স, এখনো আমাদের ফেসবুক পেজটি লাইক না করে থাকলে এখনই করে নিন, ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।